আসসালামু আলাইকুম লাভলি আসসালাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আপনাদের সঙ্গে বাসায় বসে বসে বোর হচ্ছেন বোরনেস কাটানোর জন্য এমন কিছু টিফিন আইটেম শেয়ার করব আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের কাজে দেবে আর আসলে এখন তো বাহিরে যাওয়ার প্রশ্নই আসে না যেহেতু আমরা সবাই এখন বাসায় আছি গৃহবন্দি বাংলাদেশ লকডাউন পুরো বিশ্ব লকডাউন তো যাই হোক এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় থাকা উপকরণ দিয়ে কি করে মজার মজার টিফিন বানিয়ে খাওয়া যেতে পারে এখানে ভাতের চাউল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প করে পানি দিয়ে মাখিয়ে দু এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা ভালো করে গরম করে নিতে হবে চাউল দেওয়ার পর প্যানের মানে চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো কমানো যাবে না এক ধরনের আঁচ রেখে এই চাউলটা ভেজে নিতে হবে এতে করে চাউলটা খুব সুন্দর ভাজা হবে আর ক্রিস্পি হবে এটা আসলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো সেই জন্য চুলা রাস্তা মিডিয়ামে রেখে শেষ অবধি দি চুলা রাস্তা মিডিয়ামে রেখেই চাউলগুলো ভেজে নিতে হবে অনেকে হয়তো অবাক হবেন এটা আবার কেমন রেসিপি হ্যাঁ এই জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এ সময়ের জন্য খুবই জরুরি এবং খুবই দরকারি রেসিপি এগুলো আমরা চাইলেই এখন বাহিরে গিয়ে মুড়ি অথবা বিভিন্ন মজার মজার নাস্তার আইটেমগুলো বিকেলে টিফিনের জন্য কিনে আনতে পারবো না তাই বাসায় যা আছে তা দিয়েই মজার মজার টিফিনগুলো ঘরে বানিয়ে দেবো এই চাউল ভাজাটা আমরা কিন্তু চাইলে এর সঙ্গে কিছু বাদাম পেঁয়াজ কাঁচামরিচ কেটে একটু ঝালমুড়ির মতো বানিয়ে খেয়ে নিতে পারি এতে করে খুব মজার একটা টিফিন হয়ে যায় এখন যেহেতু বাসা ভরা মানুষ সবাই ঘরের ভিতরে তো আসলে বাহিরের মজার টিফিন এখন কিনে আনার সময় না বা মজার মজার টিফিন এখন ঘরে তৈরি করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তো ছোটোবেলায় মা চাচিরা দেখতাম এই চাউল ভাজার সঙ্গে খুব মজার রং চা মানে আদা দিয়ে একটু মিষ্টি বেশি দিয়ে আদা চা বানিয়ে দিত আর আমরা সবাই মুঠোমোঠো করে নিতাম আর আদা চায়ের সঙ্গে মজা করে খেতাম আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি আপনাদেরও কাজে দেবে আর খুবই হেলদি আপনাদের ঝটপট একটা বিকেলের নাস্তা হয়ে যাবে তো এটা হলো একটা বিকেলের নাস্তা আমি আজকে সকালেই এটা খেয়ে নিলাম যেহেতু সকালবেলা বানিয়েছি আরও বেশ কিছু মজার মজার টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে বাচ্চাদেরকে যদি দেন সঙ্গে একটু চিনি মিশিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে বাসায় থাকলে কিন্তু এটা ওটা খেতে ইচ্ছে করে তাই না তো আজকে কিছু অবাক করা রেসিপি শেয়ার করবো হয়তো আপনাদের কারো কাছে ভালো লাগবে কারুর কাছে ভালো লাগবে না ভালো না লাগলেও আমি বারবারই বলবো খুবই হেলদি রেসিপি এগুলো বাসায় ট্রাই করতে পারেন যেহেতু আমরা সবাই এখন বাসায় টুকটাক এটা সেটা খাওয়ার জন্য মনটা কিন্তু আনচান করে সেই মুহূর্তে যদি হাতে হাতে এরকম কিছু মজার টিফিন ধরিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে টাকাও বেঁচে যাবে আর বাহিরে যাওয়ার জন্য মনটা আনচান করবে না ঘরে বসেই থাকতে ইচ্ছে করবে যদি বাসায় বসেই মজার মজার টিফিনগুলো আমরা বাচ্চাদেরকে আর ছোটো বড় সবাইকেই দিই তারা কিন্তু সন্তুষ্ট থাকবে এটা হলো ভাতের মার দেখে হয়তো অনেকে অবাক হয়ে গিয়েছেন তবে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে তাই না এটা খুবই হেলদি আর এই সময়ে শরীরের ইমিউনিটি সিস্টেমটা ভালো রাখা সবারই জরুরি আর এই ভাতের মার আপনাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটা ভালো রাখবে ছোট বড় সবার জন্য খুবই কার্যকরী একটা স্যুপ বলতে পারেন আমি এখানে স্বাদ মতো লবণ অল্প করে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচটাই স্কিপ করতে পারেন এখানে অল্প করে গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন তো আমি একটু সার্ভ করে নিচ্ছি এমন সুন্দর করে সার্ভ করে দিলে সবাই কিন্তু হাতে হাতে লুফে নেবে আর এটা একটু হালকা কুসুম কুসুম গরম অবস্থায় খেলে স্যুপের টি মিঠে যাবে এখন তো স্যুপ বানানো অনেকটাই কঠিন হয়ে যাবে সুপ বানাতে গেলে অনেক ধরনের উপকরণ লাগে যেগুলো এখন কিন্তু হঠাৎ করে বাসায় থাকবে না তো স্যুপের চাহিদাটা পূর্ণ করার জন্য ভাতের মাঠটা দিয়ে এরকম করে মজাদার স্যুপ বানিয়ে নিতে পারেন এটা আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে তো আমি স্যুপটা বেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব একটু লেবুর রস তো এটা কিন্তু খুবই হেলদি ছোটোবেলায় দাদি মা চাচিরা ওনাদের মুখে শুনেছি যে দেশের একবার অভাব হয়েছিল সেই সময়ে ভাতের মার এ থেকে ও বাড়ি মানুষ নিয়ে নিয়ে খেত তো আমাদের যে কি হবে আসলে আমরা বলতে পারছি না এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত রাখবো আর মহান আল্লাহ তালা বলেছেন বিপদ আসলে সব সময় নিজেদেরকে প্রস্তুত রাখতে বিপদ তো আসবেই আর সেটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে তো সব কিছুতে আমরা অভ্যস্ত থাকবো এতে করে কিন্তু সবই খেতে ভালো লাগবে তো যাই হোক কিছু লেবু কেটে নিলাম যাতে করে এর ফ্লেভারটা একটু চেঞ্জ হয় তো এই তো একটু লেবুর রস আর একটু লেবুর স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা আসবে একটু লেমন লেমন খেতে ভালো লাগবে তো আরও কিছু রেসিপি শেয়ার করবো হয়তো আজকে অনেকের কাছেই বোরিং লাগতে পারে যেহেতু এ রেসিপিগুলো একদমই নতুন তো ঠিক আছে চলুন নেক্সট রেসিপিতে চলে যাই আমি তো এখানে স্যুপটাকে সাজিয়ে নিলাম আসলে আমার কাছে মনে হয় সুন্দর করে সার্ভ করলে যে কোনো জিনিসই যদি হালাল খাবার হয় খেতে ভালো লাগে চলুন চলে যাই আরও একটা রেসিপিতে এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবেন এখানে আমি কিছু আলু নিয়েছি তো আলুগুলো আমি একটা পেলারের সাহায্যে ছিলে নিচ্ছি তো আজকে আমি আলুর এই ছালগুলো দিয়েও কিন্তু কিছু পাকুড়া বানিয়ে দেখাতাম তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ব্লগটা আজকে বড় হয়ে যাবে তো সেই জন্য আর এই রেসিপিগুলো তুলে ধরলাম না তো আলুর এই সালে কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এই সময়টা আমরা কোনো জিনিসই ফেলে দেব না সব কিছুই আমাদের মানে বাসার জন্য প্রয়োজনীয় যেহেতু আমরা এখন কেউ ইনকাম করতে পারছি না বাসায় বসে আছি তো ইনকাম নেই খাওয়া দাওয়া কিন্তু ঠিকই আছে তো কিছু জিনিস আমাদের সেভ করতে হবে তাই না তো আলুটা হলো সবচেয়ে কম দামি একটা সবজি আমাদের বাংলাদেশে তো আলু দিয়ে মজার মজার অনেক ধরনের রেসিপি কিন্তু আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে চেষ্টা করব শেয়ার করতে আজকে আমি আলু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার একটা পিৎজা তো পিৎজার টেস্ট হয়তো পাবেন না তবে অন্যরকম একটু টেস্ট পাওয়া যাবে দেখতে অনেকটা পিৎজার মতোই হবে তো ঠিক আছে এখানে আমি কী কী মশলা নিলাম সেগুলো একটু দেখিয়ে দিলাম আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন জিরে গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা হাফ টি স্পুন করে নিয়েছি তো সব কিছু এখন দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি আমি তিনটা ডিম আপনারা আসলে আলুর কুচি কতটুকু নেবেন তার উপর ডিপেন্ড করবে ডিম আর দিয়ে দিলাম আমি অল্প করে আটা আপনারা চাইলে আটা ময়দা অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আসলে হাতের কাজ কি আর চামচে হয় তো চামচ দিয়ে ভালো করে মেলাতে পারছিলাম না তাই হাত দিয়েই ভালো করে মিলিয়ে নিলাম তো এই তো আমার ব্যাটারটা রেডি যখনই এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে তারপরে আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা গরম করে নিচ্ছি দিয়ে দিলাম রান্নার তেল আর আমি এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন যখনই এরকম একটু মানে পাঁচশো পাঁচশো একটা ব্যাটার তৈরি হবে তখনই কিন্তু এই ব্যাটারটা প্যানে দিয়ে দিতে হবে তেলটা আমি গরম করে নিয়েছি আর আমি এখন খুব ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পাকুড়ার মতো করেও ভেজে নিতে পারেন তো যাই হোক আমি যেহেতু বলেছি আজকে পিজার মতো শেপ দিয়ে বানাবো কেন বলছি সেটাও বলছি আসলে পিৎজার শেপ দেওয়ার একটাই কারণ বাচ্চারা কিন্তু এই সময়টাতে পিৎজা খুব মিস করবে তো আমরা বাসায় বানিয়ে দেওয়ার জন্য দেখা যাচ্ছে একটা উপকরণ আছে আরেকটা উপকরণ নেই সেই ক্ষেত্রে কিন্তু পিৎজাটা আমরা বানাতে পারছি না তো যারা এই মুশকিলের মধ্যে আছেন তারা কিন্তু এরকম করে বাচ্চাদেরকে একটু পিৎজার শেপ দিয়ে বানিয়ে দিলে এরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নিবে তো আমি এটা উল্টানোর জন্য আমি আরেকটা প্লেটে এভাবে ঢেলে দিলাম এই প্রসেসটা ফলো করতে পারেন আসলে রান্না করতে গেলে কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে আপনার রান্নাটা কিন্তু এমনিতেই পারফেক্ট হয়ে যাবে তো ঠিক আছে উল্টিয়ে দিলাম হ্যাঁ আমি যদি চামচ দিয়ে উল্টাতে যেতাম এটা ভেঙে চুরে একাকার হয়ে যেত দেখতেও ভালো লাগতো না খেতেও ভালো লাগতো না বাচ্চারা কিন্তু অনেক সময় মানে যে জিনিসটা দেখতে সুন্দর তার উপর বেশি ডিপেন্ড করে আর আমরা বড়রাও কিন্তু তাই সুন্দরের পূজারী তাই না তো যাই হোক সৌন্দর্য জন্যই কিন্তু আমরা আরেকটা প্লেটে ঢেলে তারপর এটা উল্টে দিলাম যাতে করে এটা ঠিক থাকে শেপটা তো আবারও আমি ঢেকে দিলাম চুলার রাশটা মিডিয়ামের চেয়ে কম রেখে আমি ভেজে নিলাম এপাশ উপাস করে এটা ফ্রাই করতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে তো আমি অপর পাশটাও দেখে নিচ্ছি অপর পাশটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আবার এটাকে উল্টে দেবো উল্টে তারপর আমি এটা নামিয়ে নেবো কিছুক্ষণ পর আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে এরকম নিত্য নতুন ব্লগগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে আর আমার ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক বেশি দোয়া যে যেখানে আছেন ভালো থাকেন আর বাসায় বসে এরকম মজার মজার রেসিপিগুলো তৈরি করুন বাচ্চাদেরকে দিন বড়দেরকে দিন ওরা অনায়াসে খুশি হয়ে খেয়ে নেবে এই সময়টা প্লিজ দয়া করে কেউ বের হবেন না নিজের ক্ষতি করবেন না আরও দশজনেরও ক্ষতি ডেকে আনবেন না তো দেখুন এটা খেতে অনেক বেশি টেস্টি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু খুব কঠিন সময়ের মধ্যে দিন যাপন করছি এ সময় কোনো কিছুই ফেলে দেওয়ার নয় গত রাতে যে ভাতগুলো ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম আর এরকম আপনারাও রেখে দিবেন পরদিন দিন সকালবেলা এরকম অল্প করে একটু ঘি অথবা বাটার দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি আমি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিব অল্প করে হলুদ তো আসলে কি বলবো আমরা একটু সেভ করে চলবো সংসারের জিনিসপত্র অপচয় করব না সেই জন্যই কিন্তু আজকের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা ফেলে দেওয়া জিনিসগুলো কিভাবে আমরা সুন্দর পরিপাটি করে নিজেরা খেতে পারি আর এখন আমরা এটাই করব। কিছু করার নেই সামনে আমাদের জন্য কী দিন অপেক্ষা করতেছে আমরা কিন্তু বলতে পারছি না মহান আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে তবে আমরা এখন থেকে সব কিছুতে একটু মানে কি বলবো কৃপণতা করেই চলতে হবে সংসারের কোনো জিনিস নষ্ট করবো না অপচয় করবো না সব কিছুই আমরা মানে সুন্দর করে ব্যবহার করব খাবারের উপযোগী করে তুলব এই তো আগের দিন রাতের ভাতগুলো আমি মজা করে একটু ফ্রাই করে নিচ্ছি এতে করে কিন্তু একজন মানুষের সুন্দর খাবার হয়ে যাবে এখন কিন্তু রাস্তায় রাস্তায় কত মানুষ না খেয়ে আছে প্রতিদিন ফেসবুকে এরকম খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভাতটা কিন্তু একজনের অনায়াসের এক বেলার খাবার হয়ে যাবে তাই না তো এটা কিন্তু আমরা চাইলে টিফিনের মতো করে সকালে একজন খেয়ে নিতে পারি তো কোনো খাবার আমরা নষ্ট করব না এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু ভালো করে ফ্রাই করে নেব দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা তো এই তো হ্যাঁ এটা একটু সময় ধরে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ছোটোবেলায় অনেক খেয়েছি আর এখন তো আসলে কি বলবো আমরা সকালবেলা কেউ ভাত খাই না দেখা যায় থাকলে ফেলে দেই তো এটা ফেলে দেয়ার না এটা অনেক মজার একটা খাবার এরকম করে রেখে এরকম সুন্দর করে বানিয়ে যে কোনো একজনকে ধরিয়ে দিন দেখবেন খুব মজা করে খেয়ে নেবে বাসায় তো এটা হলো আরও একটা নাস্তার রেসিপি এখন যেহেতু আমি সিলিন্ডারি গ্যাস ব্যবহার করি তো সেই জন্য আমি চনার বুটটা সিদ্ধ করে দেখালাম না আপনারা চাইলে চনা সিদ্ধ করে নিতে পারেন একসঙ্গে একটু বেশি করে বিকেলবেলা কিন্তু সবারই একটু একটু কোনো কিছু খেতে ইচ্ছে করে তো সেই সময় অল্প করে চনা দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এক বল মুড়ি মাখিয়ে সবাইকে ধরে দিতে পারেন যে খাওয়ার জন্য এতে করে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে বিকালের নাস্তাটাও হয়ে যাবে তো চেষ্টা করেছি আসলে অল্প খরচে কিভাবে মজার মজার টিফিনগুলো বানিয়ে বাসার সবাই মিলে খেতে পারেন আর বাসার সব জিনিস কিভাবে কাজে লাগাতে পারেন সেটুকু বোঝানোর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন